আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ দমদম অমরপল্লী পূজা কমিটিতে। তো এখান থেকে জেনে নেব যে বিগত বছরগুলিতে যেমন দুর্গাপুজো হয়েছে, এবছর ঠিক কী কী কীরমভাবে তারা প্রস্তুতি নিয়েছেন আর কী কী করেছেন একটু দাদা যদি বিশ্ব বাংলা টিভির মাধ্যমে আপনি তুলে ধরেন। আমি প্রথমে বিশ্ব বাংলার সকল আপনাদের আমাদের অমরপল্লী সর্বজনীন দুর্গাপুজো উপস্থকে আপনার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আসি। আমাদের পুজো বরাবরই বড় হয়ে থাকে, কিন্তু এবারে যে অতি মহামারী সেই মহামারীর জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা খোলামেলা পুজো করব। সমস্ত দর্শনার্থীদের আমরা মাস্ক পরিবেশন করেছি এবং আজকে আমাদের যেভাবে অঞ্জলি হয়েছে অভূতপূর্ব অঞ্জলি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সারারাত্রি খেটে এখানে গোল গোল রাউন্ড করে স্টপ করে দিয়েছি, এখানেই আমাদের অঞ্জলি হয়েছে। সবাই হাতে আমরা স্যানিটাইজ করেছি। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা আগামী দিন যেন আমরা আরও বড়ো করে পুজো করতে পারি, এই মহামারী কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ আপনার সুবিধা। দিদি, দিদির মুখ থেকে জেনে নেব এই অতি মহামারীতে কীভাবে আপনারা মেনে চলেছেন আর কীভাবে পুজোটাকে আনন্দ করছেন একটু বিশ্ব বাংলা টিভির মাধ্যমে যদি একটু তুলে দেন। দেখুন, এই মুহূর্তে যে আমরা এরকম পুজোটা করতে পারবো এটা তো প্রথম কথা আমরা আশাই করিনি। ভগবান এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অশেষ দয়া, তার জন্য আমরা এই পুজোগুলো যারা আমরা পুজো করি আর করতে পারছি তার অনুদান আমরা 50,000 টাকা পেয়েছি এবং তার নির্দেশ অনুযায়ী যে সমস্ত মানে নির্দেশ উনি দিয়েছেন আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা এইভাবে পুজোটা করছি। আনন্দ মানুষের মনে একটুও নেই, কিন্তু তবুও তার মধ্যে মায়ের কাছে প্রার্থনা যে করোনা অসুখে বধ করে আমরা যেন জয়ী হই, আগামী দিনে সারা বিশ্ব যেন আবার তার নিজের ফর্মে ফিরে আসে, এটাই আমার মায়েদের কাছে প্রার্থনা। আর কি বলবো, মাকে বলবো সবাই যেন ভালো থাকে, বিশ্ব যেন ভালো থাকে, অমরপল্লী বাসিন্দাদের সবাই যেন ভালো থাকে, আপনারা ভালো থাকে, এছাড়া আমার আর কিছু বলার নেই। আর সবাই যেন ভালো থাকবে এটাই হলো ঠাকুর ভগবানের। আমাদের মতো পেয়ে গেছি আমাদের দাদা অমিত পোদ্দারকে, যিনি মেন পুজোর পৃষ্ঠপোষকতা মানে উপদেষ্টা মেন। তো দাদা যদি কিছু বলেন। আমি না পাড়ার সবাই, আমি একান্ত কবি নই, পাড়ার সবাই মিলেই পুজোটা করে। এই পুজোর 71 বছর বয়স, মানে আমার জন্মের অনেক আগের থেকে আমাদের এই পুজো। তো আমাদের এই পুজো আমাদের পাড়ার ঐতিহ্য দীর্ঘদিনের। আমাদের আমরা তো ওপার বাংলা থেকে আসা মানুষরাই বেশি এখানে আছি, যারা এখানে আছি ম্যাক্সিমাম লোক ওপার বাংলা থেকে আসা। কিছু মানুষ এখন এসছে যারা নতুনভাবে যে বহুতল বাড়ি তাতে কিছু মানুষ নতুন করে এসছে, কিন্তু আমাদের যে একটা পরম্পরা কলোনির পুজো, আমরা কলোনির ছেলে বলে নিজেদেরকে আমরা খুব গর্বিত বোধ করি। কলোনির ছেলে কলোনির লোক বললে অনেকে একটু অন্যভাবে বলে আসুক, কিন্তু কলোনির ছেলে বলে বা কলোনির লোক বলে আমরা গর্বিত বোধ করি যে পুজোর দিনগুলো আমরা সবাই একত্রিত হই আর আমাদের মধ্যে ভীষণ ভালো বোঝাপড়া বন্ডি, ভীষণ ভালো বোঝাপড়া। বাচ্চারা মেয়েরা ছেলেরা এই অতিমারিতে আমরা একটু নিশ্চয়ই অনেকে ভয় পেয়েছিলাম বা এখনও ভয় সবার মধ্যে একটু একটু করে আছে, কিন্তু সেই ভয় মা দূর করে দিয়েছে। মা স্বয়ং সেই ভয় আমাকে আমার আমার একজন সিনিয়র আমাকে পড়ান, আমাদের পিসিমা বলে বলছিল কী করে তোরা করলি, এগুলো আমরা করিনি, 10 দিন আগেও আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু মাই তারপরে মাই সব করিয়েছে। আর কোর্টের এই নতুন নতুন যেসব নিয়ম বা যা হচ্ছে তাতে কিছুটা কষ্ট হলো, সব কিছুকে বজায় রেখে আমরা কিন্তু সাকসেস হয়েছি। দেখছেন আমাদের নিচে সবাই গোল গোল দাগ, সেই গোল গোল দাগের মধ্যে দিয়ে আমরা সবাই আজকে মাকে অঞ্জলি দিয়েছি। তারপর সন্ধি পুজো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আমরা মাস্ক দিয়েছি, তারপর স্যানিটাইজার দিয়েছি, এই সমস্যাটা করেছি আমরা, কিন্তু আরও ভালো করে পুজো আমরা করি, আরও আরও ভালো করে, কিন্তু যেটুকু করতে পারি সেটা মায়ের জন্যই পেরেছি। এই জন্য আমরা মার কাছে আবার এই কামনা করি যে মা আমাদের সুযোগ দিও সামনের বছর আবার তোমার পুজো করি। অত্যন্ত আন্তরিকতার সাথে পালিত হয় এই দুর্গা উৎসব। আমরা জেনে নেব আরো একজন প্রবীণ ব্যক্তিত্বকে, যিনি ছোট্ট কথা আমাদের বলতেই হবে যে প্যান্ডেমিকের সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া, যিনি 50,000 টাকা করে সব পুজো কমিটিগুলোকে দিয়েছেন, আমরা পেয়েছি। আমরা এই টাকাটা আমাদের একটা বড় ভরসা, মানে এই এই ফান্ডটা এবারে পুজোতে যে কী কাজে লেগেছে সেটা আমরা নিজেরাই বুঝতে পেরেছি এবং আমরা মনে করি যে
মমতা মই মা সিনি আবার মমতা অনেক ধন্যবাদ দাদাকে দাদার এই সুন্দর বক্তব্যের জন্য।